নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা আপনি কি মীন রাশির জাতক বা জাতিকা তাহলে ভিডিওটি আপনারই জন্য কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি মীন রাশির জাতক বা জাতিকার আগস্ট মাস কেমন যেতে চলেছে অর্থাৎ এই মাসে আপনাদের কোন কোন দিক শুভ রয়েছে এবং কোন কোন দিকে আপনাদেরকে সাবধানে থাকতে হবে এই সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আমি পুঙ্খানুপুঙ্খ আলোচনা করতে চলেছি তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন নমস্কার আমি কল্যাণ রায় আপনি যদি মিন রাশি বা মিন লগ্নের জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের আগস্ট মাস কেমন যেতে চলেছে তার আগাম ভবিষ্যৎবাণী এই ভিডিওর মাধ্যমে পেতে চলেছেন কিন্তু তার আগে একটি বিষয় জানিয়ে দিই আমি যেই মাসিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি সেটি পুরোপুরি সার্বিক রাশিফল হ্যাঁ বন্ধুরা অর্থাৎ এটি সকল মিন রাশি এবং মিন লগ্নের জাতক জাতিকার ক্ষেত্রেই প্রযোজ্য সেখানে আপনার বয়স কুড়ি হতে পারে বা আপনার বয়স ষাট নট ম্যাটার তাই এই ভিডিওতে বলা প্রতিটি কথাই যে হান্ড্রেডে হান্ড্রেড মিলবে এ ধরে কক্ষণ এগোবেন না এবং বড় ধরনের ডিসিশন নেওয়ার ক্ষেত্রে আপনারা অবশ্যই কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিন আর যদি আপনারা মনে করেন আমাকে দেখাবেন তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন একটি কথা মাথায় রাখবেন এটি পেড সার্ভিস ফ্রি সার্ভিস নয় তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান তাহলে আসুন যে নেওয়া যাক মিন রাশি বা মিন লগ্নের জাতক জাতিকার আগস্ট মাস কেমন যেতে চলেছে প্রথমে আসি গোচর ফল অর্থাৎ এই মাসে কোন কোন গ্রহের গোচর হতে চলেছে আগে জেনে নেওয়া যাক নয়ই আগস্ট বুধ গ্রহ কর্কট রাশি থেকে সিংহ রাশিতে প্রবেশ করতে চলেছে এগারোই আগস্ট শুক্রগ্রহ সিংহ রাশি থেকে কন্যা রাশিতে গমন করতে চলেছে পনেরোই আগস্ট রবি গ্রহ সিংহ রাশিতে গমন করতে চলেছে মঙ্গল গ্রহ থাকতে চলেছে পুরো মাস সিংহ রাশিতে গ্রহ বকপ্রিয় অবস্থায় মকর রাশিতে অবস্থান করতে চলেছে রাহু ও কেতু থাকতে চলেছে বৃষ রাশিতে ও বৃশ্চিক রাশিতে আসুন এই কচুরের নিরিখে জেনে নেওয়া যাক মীন রাশির জাতক বা জাতিকার আগস্ট মাস কেমন যেতে চলেছে আগস্ট মাস মীন রাশির জাতক বা জাতিকার জন্য পরিবর্তনের মাস হতে চলেছে অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে এই মাস কিন্তু যথেষ্ট পরিমাণে সুদৃঢ় হতে চলেছে এই মাসে আপনাদের দৈনন্দিন উপার্জন কিন্তু বৃদ্ধি পেতে চলেছে যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের কিন্তু দৈনন্দিন উপার্জন কিন্তু বৃদ্ধি পেতে চলেছে এর পাশাপাশি যারা চাকরি করছেন তাদের চাকরিতে পদোন্নতির পাশাপাশি আপনাদের ইনকাম কিন্তু বৃদ্ধি পেতে চলেছে এছাড়াও যারা ঘরে বসে রয়েছেন ফ্রেশার রয়েছেন তারাও কিন্তু চাকরি পেতে চলেছেন তাই ঘরে বসে না থেকে আপনারা চাকরির জন্য প্রচেষ্টা করুন আপনারা এই মাসে ডেফিনেটলি ডেফিনেটলি চাকরি পাবেনই পাবেন শুধু তাই নয় যাদের চাকরি চলে গেছিলো তারাও কিন্তু নতুন করে চাকরি পেতে চলেছেন তাই চাকরির জন্য আপনারা ঝাঁপিয়ে পড়ুন এই মাসে অন্তত এছাড়াও যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন বা বিদেশের সাথে আর্থিক ডিলিংসে রত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মাস যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে অর্থাৎ আপনাদের অর্থনৈতিক উপার্জন কিন্তু বৃদ্ধি পেতে চলেছে এই মাসে আপনাদের আয় যেভাবে হবে ব্যয়ও কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ একদিক দিয়ে আসবে আর একদিক দিয়ে বেরিয়ে যাবে অর্থাৎ এই মাসে আপনাদের ব্যয়ের দিকটা কিন্তু যথেষ্ট পরিমাণে দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ সেভিংসের জায়গায় কিন্তু সেরকম মাত্রায় দেখা যাচ্ছে না এই মাস শিক্ষার্থীদের জন্য কিন্তু মধ্যম যাওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ খুব ভালো হবে না আবার খুব খারাপও হবে না তবে আপনি যদি প্রচেষ্টা করেন সেক্ষেত্রে কিন্তু কিছু পরিমাণ বেনিফিট আপনারা শিক্ষা থেকে পেতে চলেছেন এর পাশাপাশি এই মাসে বিদেশ যাওয়ার কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এছাড়াও এই মাসে যারা হায়ার লেভেলে পড়াশোনা করছেন রিসার্চমূলক পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু মোটের উপর দিয়ে শুভই বলা যায় এই মাসে আপনার ঋণের ভার অনেকটাই কমতে চলেছে অর্থাৎ যারা ঋণগ্রস্ত হয়ে রয়েছেন তাদের সেই ঋণের বোঝা কিন্তু অনেকটাই কমতে চলেছে এর পাশাপাশি এই মাসে যাদের শরীর স্বাস্থ্য নিয়ে প্রবলেম চলছিল হেলথ নিয়ে প্রবলেম চলছিল তাদের সেই জায়গাটা কিন্তু যথেষ্ট মাত্রায় শুয়ে যেতে চলেছে এবং বড় ধরনের কিন্তু রোগে আপনারা পড়বেন না এই মাসে শত্রু দমনের মাস হতে চলেছে অর্থাৎ যে সমস্ত শত্রু আপনার পিছনে বিভিন্নভাবে আপনাকে বাধাপ্রাপ্ত করছিল সেই সমস্ত শত্রুরা কিন্তু পিছু হটবে এবং আপনার বিরুদ্ধে যদি মামলা মকদ্দমা চলে সেই মামলা মকদ্দমার জায়গাটা কিন্তু যথেষ্ট পরিমাণে সুগম হতে চলেছে অর্থাৎ আপনার ফেপারে আসতে চলেছে এই মাসে যারা প্রশাসনিক বিভাগে রয়েছেন নৌ বিভাগে রয়েছেন সেনা বিভাগে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মাসটি যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে এর পাশাপাশি যারা ডক্টর রয়েছেন ইঞ্জিনিয়ার রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই মাস যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে এই মাসে যে সমস্ত অর্থ আপনি দিয়ে ফেলেছেন সেই সমস্ত অর্থ কিন্তু এই মাসে আপনার উঠে আসার সম্ভাবনা রয়েছে এই মাসের দাম্পত্য জীবন কিন্তু মোটের উপর দিয়ে শুভই বলা যায় তবে ছোটখাটো আসতে পারে কিন্তু বড় ধরনের কোনো ভুল বোঝাবুঝি ডিভোর্স এই সমস্ত কিছু কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে অর্থাৎ যারা দীর্ঘদিন ধরে সন্তানের জন্য প্রচেষ্টা করছিলেন তাদের সেই সন্তানের দিকটা কিন্তু যথেষ্ট মাত্রায় সুদৃঢ় হতে চলেছে আপনারা কিন্তু সন্তান লাভ করতে চলেছেন এর পাশাপাশি যাদের সন্তান রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই মাস যথেষ্ট মাত্রায় শুভ দিতে চলেছে অর্থাৎ সন্তানের কৃতকর্মে কিন্তু আপনি গর্ব অনুভব করবেন এই মাসে ভাই বোনের সাথে সম্পর্কের কিন্তু অবনতি পারে পারে এবং মতান্তর আসতে এই মাসে যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদেরকে বলবো বিবাহের জন্য প্রচেষ্টা করুন আপনারা ডেফিনেটলি যোগ্য মতো পাত্র বা পাত্রী খুঁজে পাবেনই পাবেন এর পাশাপাশি যারা প্রেম থেকে বিবাহের রূপদান দিতে চাইছেন তাদের ক্ষেত্রেও কিন্তু মাসটি যথেষ্ট পরিমাণে যেতে চলেছে এই মাসে যারা প্রেম বা প্রেম যে সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে আপনাদের নতুন প্রেমের পাশাপাশি পুরনো প্রেমও কিন্তু কামব্যাক করতে চলেছে অর্থাৎ মোটের মধ্যে যদি বলা যায় মিন রাশির জাতক জাতিকার এই মাস কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে এবং এই মাসের লটারি বা গুপ্তধন প্রাপ্তি আপনাদের জীবনে ঘটতে চলেছে তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ